স আই এম সুরজ মুন্সি অ্যান্ড ওয়াচিং স্টাডি উইথ সুরজ মুন্সি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো ক্যালেন্ডার প্রবলেমস ক্যালেন্ডার প্রবলেম তোমাদের এনটিএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এই ক্যালেন্ডার প্রবলেম সলভ করার জন্য তোমরাকে আগে কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে কিছু কোড মনে রাখতে হবে একটা ক্যালেন্ডারে যে ডেট পাই আমরা সেই ডেটটাতে কী কী থাকে বার থাকে মাস থাকে আর শাল থাকে এবং তারপরে স্টেজে যদি যাই আমরা তাহলে সেঞ্চুরি থাকে একশো বছরকে একসঙ্গে ধরে নিলে সেঞ্চুরি থাকে তো এইগুলোকে সব কোড দিয়ে আমাদের মনে রাখতে হবে যেমন বারোটা যদি আমরা সানডে থেকে শুরু করি সানডেটাকে জিরো কোড ধরবো তারপরে পরপর যেমন হয় সানডে জিরো মানডে ওয়ান টিউসডে টু ওয়েডনেসডে থ্রি থার্সডে ফোর ফ্রাইডে ফাইভ আর স্যাটারডে সিক্স তাহলে এগুলো চলে গেল বারের কোড এরপরে আমরা যাব মান্থের কোডে মান্থের কোড এটা তোমাদেরকে আধার নাম্বার মুখস্থ করা করে মুখস্থ করতে হবে চারটে চারটে পার্টে ভাগ করে নেব মোট তিনটে পার্ট পাবো তাহলে এটা জিরো থ্রি থ্রি সিক্স মনে থাকবে জিরো থ্রি থ্রি সিক্স জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপরে ওয়ান ফোর সিক্স টু ওয়ান ফোর সিক্স টু মে জুন জুলাই আগস্ট আর তারপরে আসবে ফাইভ জিরো থ্রি ফাইভ ফাইভ জিরো থ্রি ফাইভ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে প্রথমে আমরা এই চারটে করে কোড মুখস্থ রাখবো মাসের নাম তো আমরা পরপর জানি তাহলে এইটা একটু তোমাকে বারবার ভারবালাইজ করে মুখস্থ করে নিতে হবে জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ জিরো থ্রি ফাইভ সেঞ্চুরি কোড বা এয়ার কোড এটা তোমরা যেটা রানিং চলছে সম্ভবতই দু হাজার উনিশশো থেকে নিয়ে দু হাজারের মধ্যেই পড়ার চান্স বেশি তো আমরা আরও একটু পিছিয়ে ষোলো শতক পর্যন্ত করে রাখব এখানেও কোডটা এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে দু হাজার থেকে দু হাজার নিরানব্বই চাইলে সিক্স উনিশ জিরো খুব সহজে মনে থাকবে এবার তারপরে দেখো টু স্টেপে বাড়ছে টু ফোর সিক্স তাহলে আঠেরোশো শতক টু সতেরোশো শতক ফোর ষোলোশো শতকে সিক্স এই কোড করে তোমাদেরকে একটু মাথায় ছাপিয়ে নিতে হবে নিজের ব্রেনের জায়গা করে নিতে হবে তারপরে আসছে আমাদের ফর্মুলা ফর্মুলাতে তোমাদের কী কী লাগবে দেখো যেটা বের করতে বলবে না তার সালটা নিতে হবে লাস্ট টু ডিজিট নিতে হবে যেমন ধরো দু হাজার আটচল্লিশ যদি বলে তাহলে শুধু আটচল্লিশটা নেব এবার যেটা পেলাম সেটার মধ্যে কতগুলো লি পেয়ার আছে সেটা চার দিয়ে ভাগ করে নিতে হবে মনে করি যদি দু হাজার নিরানব্বই বলে তাহলে নিরানব্বইকে আমরা চার দিয়ে ভাগ করে দেখে নেবো কটা লিপ ইয়ার আছে সেই সংখ্যাটা এখানে লিখব তারপর হচ্ছে এমসি মানে কোড এই যেটা দিয়েছে এখান থেকে কোড তারপরে থাকবে সেঞ্চুরি কোড সেঞ্চুরি কোড এইখান থেকে দেখে নিয়ে যে সেঞ্চুরির মধ্যে পড়ছে সেই সেঞ্চুরির কোডটা এখানে দিতে হবে লাস্টে দেব ডেট অর্থাৎ যে তারিখটা চাইছে যদি পয়লা জানুয়ারি বলে তাহলে এক যদি দশ জানুয়ারি বলে তাহলে দশ সেটা এখানে দিতে হবে তারপরে এই যে পাঁচটা ফিগার আমরা পাবো এই পাঁচটা ফিগারকে যোগ করে নিয়ে সাত দিয়ে ভাগ করব। তো ভাগ করার পরে যদি মিলে যায় তাহলে কিছু থাকবে না জিরো থাকবে মানে সেটা তখন উত্তর হবে সানডে কিন্তু যদি জিরো থেকে জিরো ছাড়া অন্য কিছু আসে মানে এক থেকে তোমার ছয় পর্যন্ত আসে তাহলে এই ডেটগুলোর মধ্যেই পড়বে ছটা বেশি তো হওয়া সম্ভব নয় কারণ সাত দিনের সপ্তাহ সাত দিয়ে ভাগ করছি তাহলে যেটা রিমাইন্ডার আসবে অবশেষ আসবে সেই অবশেষের কোডটা ধরে আমাকে ডেটটা বার করে নিতে তাহলে পেয়ে যাবো বার ঠিক আছে তাহলে এবার আমরা একটা এরকম প্র্যাকটিস করে দেখি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিলো তাহলে আমরা বের করে দেখি তো এই পনেরোই আগস্ট উনিশশো সাল কী বার ছিল যদি আমরা সবাই জানি এটা শুক্রবার ছিল আমাদের জেনারেল নলেজ থেকে তো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করব তাহলে উনিশশো সাতচল্লিশের লাস্ট টু ডিজিট নিলাম সাতচল্লিশ সাতচল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার এক ৪৪ চুয়াল্লিশ তারপর চার বরং আটচল্লিশ চল্লিশ অত অতটা যাবো না অর্থাৎ এর মধ্যে এগারোটা ইয়ার আছে মান্থ কোড আগস্টের আমি বলেছি টু সেঞ্চুরি কোড উনিশশোতে বলেছি জিরো আর তারিখ হচ্ছে পনেরো তাহলে এই ফিকার কটাকে আমাকে যোগ করতে হবে দিয়ে তাকে সাত দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে হলো পাঁচ দু সাত একে আট আর সাথে পনেরো পাঁচ হাজার থেকে এক দুই তিন আট চার সাত পঁচাত্তর তাকে সাত দিয়ে ভাগ করে তোমরা বুঝতেই পারছো যে সত্য হয়ে যাবে আর পড়ে থাকবে পাঁচ দশ পণ্য পাঁচের সাত হয় প্রয়োজন হলে তোমরা একটা ভাগ করে দেখে নিতে পারো সাত একে সাত পাঁচ জিরো দিয়ে তবে এখানে পাঁচ পাবো তাহলে আমার রিমাইন্ডারে থাকছে পাঁচ আর এইভাবে যদি আমরা বের করি তাহলে যেটা উপরে থাকছে সেটা তাহলে পাঁচ হচ্ছে আমার ডে কোড পাঁচ ডে কোড কার পাঁচ ডে কোড হচ্ছে ফ্রাইডের অর্থাৎ এই যে তারিখটা চাইছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল কী বার ছিল সেটা শুক্রবার আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কীভাবে বের করবে চলো এবারের পরের সমস্যাটা আমরা দেখব চলো এবার আর একটা গুরুত্বপূর্ণ ডেট আমরা বের করে দেখি ডেটটা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো এটা বৃহস্পতিবার তো কীভাবে পাবো দেখি উনিশশো পঞ্চাশের লাস্ট টু ডিজিট ফিফটি নিলাম ফিফটির মধ্যে লিপিয়ার কটা বারোটা ডেট কত ছাব্বিশ হলো জানুয়ারির কোড জিরো আর উনিশশো এরো কোড জিরো এটাকে যোগ করে আমরা পাবো এইটটি এইট অষ্টআশি সাত দিয়ে একে ভাগ করে দিলাম তোমরা জানি সাত বরং চৌরাশি থাকে অবশিষ্ট ফোর অর্থাৎ অবশিষ্ট যখন ফোর থাকছে তাহলে আমাদের যে ডে কোডগুলো ছিল সেখানে দেখতে যে চার কার কোড চার হচ্ছে বৃহস্পতির কোড অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি উনিশশো ছিল বৃহস্পতিবার তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো ডেট দেয়া থাকলে সেটা কী বার তা বের করতে পারবো তোমরা নিজেরাও এবার এরকম কিছু প্র্যাকটিস করে দেখে নেবে এরপরে আমরা একটু ভিন্ন ধরনের সমস্যার দিকে এগোবো নেক্সট প্রবলেমটা দেখো এটা একটু অন্য ধরনের প্রবলেম মন দিয়ে দেখবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা যদি এরকম হয় যে হাউ মেনি সানডেজ আর দেয়ার ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি মার্চ দু হাজার কুড়িতে কতগুলি রবিবার আছে এই ধরনের যদি প্রশ্ন থাকে তখন উত্তর আমরা কিভাবে বের করবো এর জন্য আমরা দেখে নিতে হবে মাসের পয়লা তারিখটা বার তো এক তারিখ ধরে করি এক মার্চ দু হাজার কুড়ি বার সেটা আগে দেখি তাহলে সালের শেষে আছে কুড়ি কুড়িতে ইয়ার পাঁচটা পয়লা জানুয়ারির জন্য নিলাম এক মাসের কোড মার্চ মার্চের কোড থ্রি কুড়ি সাও এটা হলে কোড হচ্ছে ছয় তাহলে এটা যোগ করে পাই পাঁচ ছয় তিনের নয় ছয় পনেরো পাঁচ সাত থেকে এক পঁয়ত্রিশ এটা সাত দিয়ে ভাগ করলে মিলে যায় অর্থাৎ কিছু থাকে না কিছু না থাকলে কী বলেছিলাম কিছু যদি না থাকে তাহলে সেটা হয় সানডে অর্থাৎ এক তারিখটা হচ্ছে সানডে আচ্ছা এক তারিখ যদি সানডে হয় তাহলে এর পরের জিনিসটা এটা ভালো করে বোঝো মাসটা কত দিনের সেটা দেখবে যদি মার্চ মাস কদিনের হয় মার্চ মাস হচ্ছে একত্রিশ দিনের তাহলে একত্রিশ দিনের মাস যদি হয় তাহলে জানবে ওয়ান টু আর থ্রি এগুলো পাঁচটা করে আছে যদি তিরিশ দিনের মাস হয় তাহলে ওয়ান আর টু এই দুটোতে পাঁচটা করে বার পাবে তাহলে এক তারিখ ছিল রবিবার অর্থাৎ রবিবার মার্চ মাসের হলে এখানে রবিবারের পাঁচটা পাবো আমরা ঠিক আছে আর ফেব্রুয়ারি যদি আঠাশ দিনের হয় তাহলে কোনোটাই পাঁচ দিন হবে না শুধুমাত্র যদি উনত্রিশ দিনে হয় তখনই ফেব্রুয়ারিতে একটা মাত্র দিন এক তারিখ যেটা সেটাই পাঁচ দিন পাবো তো আশা করি বুঝতে পারছি এরকম আরও অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে পরের ভিডিও আজকের মতো একটু জন্য একটা টাস্ক আমি দিলাম দেখি তোমরা কতটা বুঝেছ পনেরোই আগস্ট আঠেরোশো সাল কোন বার ছিল এটা তোমরা বের করে আমাকে অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থেকো